সাকিব খানের গোপন তত্ত্ব ফাঁস করলেন অপু বিশ্বাস। ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই জুটি সাকিব খান ও অপু বিশ্বাস। এরপর অপু বিশ্বাসের সন্তান যখন প্রকাশ্যে আসে তখনই বাদে ঘোর বিপত্তি, ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহ বিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খানের জন্য কিন্তু এখনো তাদের মধ্যে কিন্তু যোগাযোগ রয়েছে। তো এক সাক্ষাৎকারে অর্থাৎ অপু বিশ্বাসকে বলা হয় যে এই প্রথম আপনারা তো ঈদ পালন করলেন, তো আপনারা দুজন দুজনকে কি উপহার দিয়েছেন? এবং অপু বিশ্বাস বলে যে যখন বিশেষ করে ঈদের সময় তিনি কিন্তু ওই সময় এখানে ছিলেন না, তিনি ছিলেন দুবাইতে, অর্থাৎ আমি তার জন্য কোনো উপহার কিন্তু তাকে দিতে পারিনি। কিন্তু সে যখন দুবাই থেকে যখন দেশে ফিরেছিল অর্থাৎ বাংলাদেশে ফিরেছিল তখন কিন্তু তিনি আমার জন্য একটা হার নিয়ে এসেছেন। কিন্তু সেটা কিসের হার, সেটা কি হীরে কিংবা সোনা, অর্থাৎ অপু বিশ্বাস সেটা এখনও স্পষ্ট ভাষায় কিন্তু এখনও পর্যন্ত বলেননি। অপরদিকে অপু বিশ্বাসের কানে কিন্তু বেশ অনেকগুলো ফুটো রয়েছে, কারণ তাকে বিভিন্নভাবে সিনেমা শ্যুট করতে হয় এবং সিনেমাটা সেটা প্রয়োজন পড়ে। এবং অপর একদিকে কিন্তু সাকিব খানেও কিন্তু অর্থাৎ দুল পরেন, অর্থাৎ সে দুলটা বিশেষ কোনো কারণবশত হয়তো তিনি পরেন। তো যখন বিশেষ করে সাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে যখন বিশেষ করে কানের দুল নিতেন, তিনি কিন্তু সেটা একদমই কিন্তু ফেরত দিতেন না। এবং বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে বুবলি এবং সাকিব খানকে নিয়ে বিশাল একটা সমালোচনা চলছে, কারণ দুজনের মধ্যে ইতিমধ্যেই কাদা ছোড়াছড়ি হচ্ছে। এ বলছে এ আমার স্ত্রী নয়, এ বলছে যে ও এত টাকা কোথায় থেকে পেলো, ঠিক এরকমভাবে সমালোচনা কিন্তু উঠে আসছে। কখনো বা সাকিব খান বলছেন যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন, কখনো তিনি বলছেন যে তিনি আমাকে অর্থাৎ সাইন বোর্ড হিসেবে ব্যবহার করছেন, অর্থাৎ আমার উপর খ্যাতি অর্জন করে তিনি আকাশে উঠতে চায়, অর্থাৎ একটা সেলিব্রিটি হতে চায়। এমনি বুবলি সেলিব্রিটি রয়েছে আমরা সকলেও জানি, এবং এর মধ্যে তার সন্তানকে কেউ নিয়ে কিন্তু কম জল ঘোলা কিন্তু প্রিয় বন্ধুরা হয়নি। তো এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় অর্থাৎ চিত্রনায়ক সাকিব খান, বুবলি কিংবা অপু বিশ্বাস যাই বলেন না কেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু সমস্যাতে রয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের সঙ্গে থেকে ধন্যবাদ।